সুরা এখলা সুরা ফালাক সুরা আছে তিনটা সুরা তিন তিনবার পরে যদি ফু দেন যে কোনো অসুখের জন্য যে কোনো বিপদের জন্য দুনিয়ার সমস্ত পথ বন্ধ হয়ে গেছে আপনি শেষ চিকিৎসা হিসাবে আল্লাহর কালামের আশ্রয় যদি নেন আল্লাহ তাআলা আপনাকে শেফা দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর ফয়সালা যদি থাকে অবশ্যই আপনি আরোগ্য লাভ করবেন সাহাবায়ে কেরাম এর মধ্যে অনেক কোরআনের মাধ্যমে ট্রিটমেন্ট করে অনেক অলৌকিকত্বের অনেক ঘটনা আমরা হাদিসের বর্ণনা থেকে জানি আর আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা বহুবার কোরআন কারিমের বিরাকল কোরআন কারিমের কোরআন কারিমের অলৌকিকত্ব আমরা দেখি বিশেষ করে আপনি যদি আপনার আশেপাশে কোনো জিনে আক্রান্ত রুগী দেখেন ইমান বৃদ্ধি হওয়ার জন্য আজ শয়তান আমাদের ইমানকে দুর্বল করার জন্য পৃথিবীটাকে তার মতো করে সে সাজিয়েছে এই পৃথিবীতে ইমানের বেসিক বিষয়গুলোর উপরে টিকে থাকা যেতে কঠিন হয়ে গেছে যে জলঙ্গ জ্বলন্ত আঙ্গার বা কয়লা এটা হাতের তালুতে রাখা যত কঠিন ইমান রাখাটা তার চাইতে কঠিন হয়ে গেছে